ব্লাড সুগার বা ডায়াবেটিস মেলিটাস, এই ব্লাড সুগার প্রতিটি বাড়িতে একজন বা দুজন করে প্রায় সুগারের রোগী কিন্তু আমরা পাই। তো ব্লাড সুগার আসলে আমাদের মতো দেশ বা আমাদের ভারতবর্ষে কিন্তু ব্লাড সুগার একটি অত্যন্ত স্বাস্থ্য সমস্যা, অত্যন্ত ঝুঁকিপূর্ণ স্বাস্থ্য সমস্যা। এই ব্লাড সুগারের থেকেই কিন্তু বিভিন্ন ধরনের শরীরে আর অন্যান্য ধরনের রোগের কিন্তু সৃষ্টি হয়। তো আজ আমরা ব্লাড সুগার এর কারণ এবং এর হোমিও রেমেডি, বিভিন্ন ধরনের হোমিও রেমেডি যা আমাদের হোমিও সিস্টেমে রয়েছে তা নিয়ে আলোচনা করব। শুরু করার আগে বলবো, আমার চ্যানেলে যারা যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন, কোনো জিজ্ঞাসা বা সাজেশন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসুন শুরু করা যাক। তো ব্লাড সুগার বা সুগার আসলে কি? সুগার আমরা যেসব খাদ্যদ্রব্য গ্রহণ করি তার মধ্যে কার্বোহাইড্রেটই প্রধান। তো এই কার্বোহাইড্রেট যখন শরীরে ভেতরে আমরা গ্রহণ করি, মানে খাদ্যের মাধ্যমে যখন গ্রহণ করি, তখন এই কার্বোহাইড্রেট ভেঙেই সুগার তৈরি হয়, আসলে গ্লুকোজ তৈরি হয়। তো এই গ্লুকোজ থেকেই কিন্তু আমাদের শরীরের একটি অর্গান সেটি রয়েছে যাকে আমরা বলি প্যাংক্রিয়াস। তো এই প্যাংক্রিয়াস থেকে এক ধরনের হরমোন নিঃসরণ হয়, এই হরমোনটিকে আমরা বলি ইনসুলিন। তো এই ইনসুলিন এই সুগারকে বা এই গ্লুকোজকে কিন্তু কোষে অ্যাবজর্ব করতে সাহায্য করে এবং তার থেকে কিন্তু শক্তি উৎপন্ন হয়। তো যখন আমাদের শরীরে এই ইনসুলিন উৎপাদনের হার কমে যায় বা কোনো কারণে বাধাপ্রাপ্ত হয়, তখন কিন্তু এই সুগার বা এই গ্লুকোজ কিন্তু আর রক্ত থেকে কোষে পৌঁছাতে পারে না, তখন রক্তের মধ্যেই এই সুগারগুলো কিন্তু থেকে যায়, ধীরে ধীরে বাড়তে থাকে ক্রমান্বয়ে, আস্তে 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 বাড়তে বাড়তে কিন্তু ডায়াবেটিসের দিকে আমরা অগ্রসর হই। তো এটিই হচ্ছে সুগার বা ডায়াবেটিস বা ব্লাড সুগার। তো ব্লাড সুগার আসলে তিন ধরনের হয়ে থাকে, টাইপ 1, টাইপ 2 এবং প্রেগনেন্সির সময় এক ধরনের ব্লাড সুগার দেখা যায়, তাকে আমরা বলি জিডিএম। তো টাইপ 1 যে ডায়াবেটিস আসলে দেখতে পাওয়া যায়, এটি তুলনামূলকভাবে অত্যন্ত কম বয়সে শুরু হয় এবং এটি একটু রেয়ার বললেই চলে। তো একদম কম বয়স থেকে, মোটামুটি একদম 0 থেকে 10-15 বছর, মানে অ্যাডোলসেন্ট মানে কৈশোর পর্যন্ত কিন্তু এই টাইপ 1 ডায়াবেটিস কিন্তু দেখতে পাওয়া যায়। আর টাইপ 2 ডায়াবেটিস সাধারণত অ্যাডাল্টদের মধ্যেই দেখতে পাওয়া যায় এবং যত ধরনের ডায়াবেটিক পেশেন্ট আছে তার মধ্যে 90% কিন্তু এই টাইপ 2 ডায়াবেটিক পেশেন্ট। তো এই টাইপ 2 ডায়াবেটিক নিয়েই কিন্তু আমাদের আলোচ্য, আর এই ধরনের রোগী কিন্তু বেশি দেখতে পাওয়া যায় এবং টাইপ 2 ডায়াবেটিসের সমস্যাটাই কিন্তু প্রাধান্য পায়। আর প্রেগনেন্সির ক্ষেত্রে যে ডায়াবেটিস দেখা যায় এটি অনেক সময়ই ক্ষণস্থায়ী থাকে, প্রেগনেন্সির সময় মায়েদের দেখা যায় এবং প্রেগনেন্সি যখন বাচ্চা ডেলিভারি হয়ে যায় মা, তখন ধীরে ধীরে কিন্তু মায়ের এই সুগার কিন্তু কমে যায়। অনেক ক্ষেত্রে বিভিন্ন ধরনের রেমেডি ছাড়াই ঠিক হতে পারে বা রেমেডি প্রয়োজন হতে পারে। ডায়াবেটিস থেকে আসলে বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা আস্তে আস্তে শুরু হয়, সুগার থেকে প্রেশার হয়, প্রেশার থেকে বিভিন্ন ধরনের হার্ট ডিজিজ বা কিডনি ডিজিজ কিন্তু হয়ে থাকে। আসলে যখন আমাদের সুগারের সমস্যা দেখা যায় বা মানুষ যখন ডায়াবেটিক পেশেন্ট হয়, তখন কিন্তু রক্তে গ্লুকোজের পরিমাণটা অত্যন্ত বেড়ে যায়, তার ফলে কি হয়, আমাদের কোষের মধ্যে গ্লুকোজ শোষিত হতে পারে না এবং আমরা দুর্বল সবসময়। প্রায় আমরা দেখতে পাই যে ডায়াবেটিসের পেশেন্ট বলে যে সে শরীরে অত্যন্ত দুর্বল, বারবার ইউরিনেট করার আর্জেন্সি অনুভব করে। আসলে আমাদের শরীরে যে কিডনি থাকে, কিডনিগুলো কিন্তু রক্তের দূষিত পদার্থ বার করার জন্য কিন্তু সবসময় কাজ করে, ছাকনি হিসাবে ব্যবহৃত হয়। তো এই রক্তের দূষিত পদার্থ বার করার সময় যখন দেখা যায় যে গ্লুকোজের আধিক্য দেখা যায়, তখন কিন্তু
গ্লুকোজটা তখন ওই মানে বাতিলের খাতায় পড়ে যায় আর কি, মানে গ্লুকোজটা এত বেশি হয়ে যায় যে তখন এটি বর্জ্য পদার্থে পরিণত হয়ে যায় এবং ওই জন্যে বারবার ইউরিনেট করার আর্জেন্সি অনুভব করা মানে করে। এমনকি ইউরিনেট করার পরে যদি কোনো খোলা জায়গায় কেউ ইউরিনেট করে তো সেখানে পিঁপড়ে পর্যন্ত দেখতে পাওয়া যায় এই গ্লুকোজের আধিক্যের কারণে। তো যাই হোক, আমাদের শরীরে সাধারণত গ্লুকোজ আমরা যখন পরিমাপ করি তো খালি পেটে আমাদের গ্লুকোজের পরিমাপ সাধারণত আমাদের হওয়া উচিত 100 নিচে, এবং ভরা পেটে বা আমরা যখন খাবারের পরে পিপি গ্লুকোজ নেওয়ার জন্য আমরা যখন ব্লাড দিই সেটি হয় 140-এর মধ্যে। তো আমরা সাধারণত যদি নর্মাল ইন জেনারেল যদি আমরা গ্লুকোজের মানে রক্তের গ্লুকোজের ব্যাপারটা দেখি সেক্ষেত্রে 140-এর মধ্যে থাকলে আমাদের খুব একটা চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। সব থেকে মারাত্মক বা সিচুয়েশন খারাপের দিকে যখন যাই তখন আমরা বলি যে 200-র উপরে গ্লুকোজ হলে কিন্তু আমরা অবশ্যই তখন কিন্তু রেড সিগন্যাল, মানে আমরা অবশ্যই তখন তাকে ডায়াবেটিক পেশেন্ট হিসাবে একেবারে চিহ্নিত করতে পারি। 140 থেকে ধীরে ধীরে বাড়তে বাড়তে 199 পর্যন্ত আমাদের কিন্তু ইয়েলো সিগন্যাল থাকে, মানে আমাদেরকে সাবধান হতে বলা হয়। কিন্তু তো সাধারণত আমরা এই ডায়াবেটিক পেশেন্ট যারা তাদের ক্ষেত্রে কিন্তু প্রচণ্ড রেস্ট্রিকশন রয়েছে যে সুগার গ্রহণ করা যাবে না, মানে মিষ্টি বা বিভিন্ন ধরনের কার্বোহাইড্রেট বেশি বেশি কার্বোহাইড্রেট বা বেশি গ্লুকোজ সমৃদ্ধ খাবার খাওয়া যাবে না, শারীরিক ব্যায়াম করতে হবে বা বিভিন্ন ধরনের পরিশ্রমের মধ্যে থাকতে হবে, হাঁটাচলা করতে হবে, এইগুলো কিন্তু করতে হয়। তো এর মাধ্যমে কিন্তু আমাদের গ্লুকোজ আস্তে আস্তে নিয়ন্ত্রণে আসতে পারে বা একটু কম এইসব এক্সারসাইজের মাধ্যমে গ্লুকোজ কিন্তু শরীরে একটু নিয়ন্ত্রিত হতে পারে। তাছাড়া যখন গ্লুকোজের পরিমাণ অত্যন্ত বেড়ে যায় তখন আমাদের কিন্তু মেডিকেশনের প্রয়োজন হয়। টাইপ টু ডায়াবেটিসের ক্ষেত্রে আমরা কিন্তু বা টাইপ ওয়ানের ক্ষেত্রেও আমরা এমন একটি পর্যায়ে আস্তে আস্তে পৌঁছে যাই তখন আমাদের কিন্তু একমাত্র উপায় থাকে ইনসুলিন, ইনসুলিন ইঞ্জেকশন প্রতিটা মুহূর্তে। অনেকের ক্ষেত্রে দিনে একবার দুবার তিনবারও কিন্তু ইনসুলিন ইঞ্জেকশন নেওয়ার প্রয়োজন হয়। তো এটা কিন্তু অত্যন্ত বিরক্তিকর এবং খুবই সমস্যাসংকুল মানে অবস্থা। তো এটি গেল নর্মাল প্যাথি বা নর্মাল যে সিস্টেমে আমরা ব্যবহার করি সচরাচর। কিন্তু আমাদের হোমিও রেমিডির ক্ষেত্রে কিন্তু এটি সম্পূর্ণ বিপরীত এবং অত্যন্ত পার্শ্ব প্রতিক্রিয়াহীন একটি সুস্থ চিকিৎসা ব্যবস্থা কিন্তু হোমিওপ্যাথিতে আমাদের রয়েছে এবং রেমিডি রয়েছে। তো আমাদের হোমিও রেমিডির ক্ষেত্রে যেটি আমরা ব্যবহার করি মানে সর্বপ্রথম যেটির নাম আসে এবং যেটি সচরাচর ব্যবহার করা হয় যে রেমিডিটি সেটি হচ্ছে সিজিজিয়াম জাম্বুলিনাম। এটি আর কিছুই নয়, এটি হচ্ছে আমরা যে ফল খাই জাম, এই জাম থেকে কিন্তু এই রেমিডিটি প্রস্তুত করা হয়েছে, এই ওষুধটি তৈরি করা হয়েছে। যখন আমরা ইয়েলো স্টেজে বা 140 থেকে ধীরে ধীরে 200-র দিকে অগ্রসর হই তখন থেকে এটি শুরু করলে সবথেকে ভালো ফল পাওয়া যায় এবং ডায়াবেটিক যখন আমরা পেশেন্ট তখনও এটি একটি সর্বোত্তম রেমিডি। তো যাই হোক, আমরা যখন জাম্বুলিনাম মানে সিজিজিয়াম জাম্বুলিনাম বা জামের যে রেমিডি এটি আমরা কিন্তু গ্রহণ করব মাদার টিংচার হিসাবে। মাদার টিংচার সম্পর্কে আমাদের বিস্তারিত ভিডিও আমি উপরে আই বাটনে দিয়ে দেবো এবং নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সিজিজিয়াম জাম্বুলিনামের ক্ষেত্রে বা এর লক্ষণের ক্ষেত্রে আমরা কিন্তু দেখি যে একদম সুগারের বা ডায়াবেটিকের লক্ষণের সঙ্গে এর প্রায় সবটাই মিলে যায়, যে বারবার ক্ষুধা পাই বা তৃষ্ণা পাই, বারবার ইউরিনেট করার আর্জেন্সি থাকে, শরীর সবসময় দুর্বল থাকে, মানে মাথা ঘোরে বা আরেকটি অত্যন্ত লক্ষণীয় জিনিস হচ্ছে যে আমাদের যখন সুগার বা ডায়াবেটিকের পেশেন্ট আমরা দেখতে পাই বা সুগারের রোগী আমরা দেখতে পাই তাদের কিন্তু হাতে বা পায়ে বা শরীরের কোনো জায়গায় ঘা সহজে শুকাতে চায় না এবং বিশেষ করে আমরা পায়ের ক্ষেত্রে এটা লক্ষ্য করি, ফুট মানে পায়ের তলায় যেখানে আমরা
কিন্তু দেখতে পাই যে অনেক অনেক দিন ধরেই ছোট ছোট শোট দেখা যায় বা ঘা তৈরি হয়। এই ঘাগুলো সহজে শুকায় না এবং একটু কিন্তু ডিপ থাকে। এই সিজিজিয়াম জাম্বুলিনাম কিন্তু খুবই উপাদেয় এবং এই সিজিজিয়াম জাম্বুলিনাম বা এই জামের যে হোমিও রেমেডি এটা যদি আমরা এবং নিয়মিত গ্রহণ করি আস্তে আস্তে আমাদের কিন্তু ব্লাড সুগার কিন্তু নিয়ন্ত্রণে চলে আসবে এবং আস্তে আস্তে ঠিক হয়ে। জাম্বুলিনাম আমরা কিন্তু মাদার টিংচার হিসেবে গ্রহণ করব প্রতিদিন সকালবেলা দুপুরবেলা এবং রাত্রিবেলা 20-25 ফোঁটা আমরা কিন্তু হাফ কাপ জলে দিয়ে আমরা এটি গ্রহণ করব। এবার 3-6 মাস আমরা ব্যবহার করার পরে যখন আমাদের পুরো সুগার কন্ট্রোলে চলে আসবে এখন আমাদের যে হোমিও কনসালটেন্ট তার সঙ্গে পরামর্শ করে পরবর্তী পদক্ষেপ স্থির করা হবে। এবং যদি এর পূর্বে কোনো অ্যালোপ্যাথি বা কোনো অন্যান্য কোনো রেমেডি চালু থাকে কিন্তু সেই সেক্ষেত্রে কোনো পরামর্শ ছাড়া কিন্তু একটি রেমেডি বাদ দিয়ে অন্য রেমেডি কখনোই গ্রহণ করবেন না। তো এই ছিল ব্লাড সুগার বা ডায়াবেটিস সম্পর্কে আমাদের আজকের আলোচনা। ভিডিওটি দেখে বিন্দুমাত্র উপকৃত হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক অবশ্যই করবেন। আর কোনো জিজ্ঞাসা বা কোনো সাজেশন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।